আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাহারি আহারের এই এপিসোডে আমি হাজির হয়েছি মজাদার মুরগির মাংসের রেসিপি নিয়ে। আজকে আমি আলু দিয়ে আর গোটা রসুন দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করে দেখাবো। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখে আসি। ফার্স্টে আমি একটি প্যানে 1/3 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন এই সয়াবিন তেলের মধ্যে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল অ্যাড করলে আলাদা একটি ফ্লেভার আসে, আর মাংস রান্নায় সরিষার তেলটা অবশ্যই অ্যাড করার ট্রাই করবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি হলুদ আর 1 চিমটি লবণ। এরপর আমি এখানে 2টি মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। পিসগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ মাংসের মধ্যে পিসগুলো একটু বড় করেই দিতে হয়। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। দুই তিন মিনিট ভাজার পর যখন একটু ব্রাউন হতে শুরু করবে, সে পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 6-7টি গোটা রসুন। এখন আলু আর রসুনগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। আলুগুলো ব্রাউন হয়ে আসলে আমি এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি, তবে এটিকে ডিপ ব্রাউন করার কোনো দরকার নেই, হালকা ব্রাউন হলেই এটিকে তুলে নিতে হবে। এরপর আমি ওই একই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি দারচিনি, 1টি তেজপাতা, 3টি এলাচ, 3টি লবঙ্গ আর 1 চিমটি গোটা জিরা। এখন তেলের মধ্যে দিয়ে মশলাগুলোকে সামান্য টেলে নিচ্ছি। মশলাগুলো টেলে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি আর 1টি রসুনের কোয়া। এখন এগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে। দুই তিন মিনিট পর দেখা যাচ্ছে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। এর জন্য আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ শুকনা মরিচ বাটা। যে কোনো মাংস রান্নায় এটি যদি স্পাইসি করতে হয় তাহলে অবশ্যই শুকনা মরিচ একটু বেটে দিতে হবে, তাহলে এর টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে। এরপর নিয়েছি 7 মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মুরগির মশলা। এখন এই সবগুলো উপকরণ অ্যাড করে দিচ্ছি। এরপর তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এই পানি অ্যাড করার পর মশলাগুলোকে কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধ সেটি চলে যাবে। আমি এ পর্যায়ে মুরগির টেস্টটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে এটিকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখা যাচ্ছে তেলগুলো উপরে ভেসে উঠেছে, তবে এখনও কিন্তু মশলা ভালো মতো কষানো হয়নি। আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। এরপর আবার একটু ভালো করে মিক্স করে মশলাগুলোকে আরও 2 মিনিট ধরে কষিয়ে নেব। মশলা কষানো যত ভালো হবে রান্নার টেস্টও তত বাড়বে। সো আবারও আমি এটিকে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখা যাচ্ছে মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে।
এখন আমি এর মধ্যে যে রসুন আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে 1 কেজি ওজনের একটি মুরগি নিয়ে নিয়েছি, দেন এটিকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সেই মুরগির পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে অন্যান্য মশলার সাথে এটিকে মাখিয়ে নিচ্ছি। ফার্স্টের দিকে যখন মুরগিটা কষাবো তখন আমি কোনো পানি অ্যাড করব না, মুরগি থেকেই এখন এক্সট্রা পানি বের হবে। তাই খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে এটিকে 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার হিট একদম মিডিয়াম লোতে থাকবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখা যাচ্ছে মুরগির মাংসগুলো পানি ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে এটিকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন উপরের মাংসগুলো নিচে চলে যায় আর নিচের মাংসগুলো উপরে চলে আসে। সো আমি এটিকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেন আবারও এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখনও কিন্তু আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করিনি। প্রায় 2-3 মিনিট পর আমি আবারও ঢাকনা সরিয়ে মাংসগুলোকে ওপর থেকে নিচে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে মাংসগুলো খুব ভালো মতো কষানো হবে আর মশলাগুলো নিচে তলায় ধরে যাবে না। সেম প্রসেসে আমি 2-3 বার করে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন তেলগুলো অনেকটাই আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ পানি। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটিকে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই 10-15 মিনিটের মধ্যে মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে মাংসের ঝোলটা অনেক ঘন হয়ে এসেছে আর মাংসগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। সো আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আলু আর রসুন দিয়ে মুরগির ঝোল রান্না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আবার আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।